নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। এটি সেপ্টেম্বরের মাসিক রাশিফলের ভিডিও। আপনি যদি মেষ রাশির মানুষ হন, আপনার জন্য কি সম্ভাবনা উঠে আসতে চলেছে এই সেপ্টেম্বর 2022, কি রেজাল্ট পেতে চলেছেন, কি ফল পেতে চলেছেন, সেই বিষয় নিয়ে আমি আলোচনা করব। দেখুন, মেষ রাশির 100টা মানুষ কিন্তু থাকতে পারে, কিন্তু সবাই যে একই রেজাল্ট পাবেন তা কখনোই নয়। এটা আপনাদের এই রাশিফল সেপ্টেম্বর মাসে আপনাদেরকে বেশ কিছু ক্ষেত্রে গাইডলাইন হিসেবে কিন্তু কাজে কিন্তু দেবে। 5টি বড় সুসংবাদ আসতে কিন্তু চলেছে আপনি যদি মেষ রাশির মানুষ হন সেপ্টেম্বর মাসে। মেষ রাশির জাতক ও জাতিকার ক্ষেত্রে বেশ কিছু ক্ষেত্রে লট অফ চেঞ্জ হতে চলেছে। আলোচনাটা শুরু করা যাক। মেষ রাশি সেপ্টেম্বরে কি ফল পেতে চলেছে, কি রেজাল্ট পেতে চলেছে, আপনার কোন সময়টা ইনভেস্টমেন্ট ভালো, আপনার ব্যবসা, আপনার শিক্ষা, চাকরি, দাম্পত্য সুখ, এই জায়গাগুলো নিয়ে আমি কিন্তু আলোচনা করব। দেখুন, গ্রহের যা গোচর আপনাদের ঠিক রাশির দ্বিতীয়ভাবে বিষরাশিতে মঙ্গল সারা মাস অবস্থান করছে। রবি আপনার 17 সেপ্টেম্বর পর্যন্ত আপনার অবস্থান করবে সিংহ রাশিতে, এবং সেপ্টেম্বর 17 তারিখের পর এই রবি আপনার কন্যা রাশিতে অবস্থান করবে। বুধ আপনার রাশির ষষ্ঠভাবে অবস্থান করছে এবং 10 সেপ্টেম্বর থেকে এই বুধ আবার বক্রী হয়ে যাচ্ছে। শনি আপনার কর্মভাবে বৃহস্পতি দ্বাদশভাবে বক্রী অবস্থায় অবস্থান করছে। শুক্র আপনার 24 সেপ্টেম্বর পর্যন্ত মার্জনা করবেন, 24 সেপ্টেম্বর পর্যন্ত আপনার রাশির চতুর্থভাবে, এবং 24 সেপ্টেম্বরের পর এই শুক্র আপনার রাশির পঞ্চমভাবে অবস্থান করবে। কি রেজাল্ট পেতে চলেছেন আমি একে একে আপনাদেরকে আলোচনা করব। দেখুন, প্রথমেই আপনাদেরকে আমি জানাই যে এই যে বড় ধরনের যে পরিবর্তন, এবং দেখুন আপনার ক্ষেত্রে কি ফল নিয়ে আসতে হবে, 5টি বড় সুসংবাদ। দেখুন, আপনাদের রাশির অধিপতি অঙ্গারক দোষ থেকে কাটিয়ে আপনার রাশির দ্বিতীয়ভাবে অবস্থান করছে, সমমিত্র রাশিতে অবস্থান করছে, আপনাদের মান সম্মান বৃদ্ধি করবে, আপনার ক্ষেত্রে বেশ কিছু ক্ষেত্রে সুনাম অর্জন হবে, আর্থিক স্থিতির জায়গা আপনাদের মজবুত করবে, ফিনান্সিয়াল জায়গাটা আপনার ক্ষেত্রে যথেষ্ট ভালো কিন্তু দেখা যাচ্ছে। মঙ্গল আপনার ধনভাবে অবস্থান করছে, মঙ্গল আপনাদের রাশির অধিপতি, সরাসরি আপনার চতুর্থ ভাবকে, চতুর্থ দৃষ্টি দিয়ে আপনার পঞ্চম ভাবকে কিন্তু দেখছে, এবং পঞ্চমভাবে রবি অবস্থান করছে, দুর্দান্ত কানেকশান, এবং পঞ্চমভাবে শুক্র অবস্থান করবে। এখানে কি হবে, আপনাদের রাশির অধিপতি অর্থাৎ ধনভাবের অধিপতি শুক্রকেও মঙ্গল কিন্তু প্রভাবিত করছে চতুর্থ দৃষ্টি দিয়ে, অর্থাৎ পঞ্চম গৃহে দৃষ্টি করছে, এবং মঙ্গল ধনভাবে থাকছে। দেখুন, ধনভাবে থাকার জন্য আপনাদের ধনের জায়গাটা বৃদ্ধি কিন্তু করবে, এবং যেহেতু ধনপতিকেও আবার প্রভাবিত করছে, আকর্ষিক অর্থপ্রাপ্তি আপনাদের এই সময় কিন্তু হবে। তবে কথাবার্তার মধ্যে আপনাদেরকে একটু ধীর স্থির থাকতে হবে, একটু রেগে যাওয়া, তার জন্য আপনাদের জ্ঞাতিগোষ্ঠীর সঙ্গে কিছু কিছু ক্ষেত্রে মত পার্থক্য তৈরি হতে পারে। মেষ রাশি কথার মধ্যে কিন্তু আপনাদেরকে মানে একটু চিন্তা ভাবনা করে, একটু যদি বলে একটু মেপে ঝুপে কথা বলতে হবে, এক কথায় উত্তেজিত হওয়া চলবে না। দ্বিতীয়ভাবে, দ্বিতীয়ভাব আমাদের পরিবারের জায়গা, দ্বিতীয়ভাব আমাদের কথা বলার জায়গা, অর্থাৎ এই জায়গাটা কিন্তু আপনাদের থাকছে। থার্ড হাউস
তৃতীয় গতি, ষষ্ঠভাবে অবস্থান করছি। দেখুন, কমিউনিকেশন যোগাযোগগুলোর জায়গাটা একটু হলো বাধা কিন্তু আসবে, ফট করে যে কোনো কাজ হবে সেটা কিন্তু হবে না, কাজ হবে কিন্তু একটু বেগ পেয়ে কিন্তু আপনাদের কাজ কিন্তু হবে। চতুর্থভাবে বৃহস্পতি দৃষ্টি দিচ্ছে, বকরি বৃহস্পতির দৃষ্টি, অর্থাৎ বৃহস্পতি যেভাবে দৃষ্টি দেয় গঙ্গা জলের মতো পবিত্র করে, আপনাদের ক্ষেত্রে বিশেষ করে আপনার সুখ সাধন বৃদ্ধি করবে, আপনার সম্পত্তিগত দিক থেকে লাভ দিবে, আপনাদের আয় উন্নতি বৃদ্ধি হবে, মায়ের স্বাস্থ্যের জায়গা যথেষ্ট ভালো আপনার বৃহস্পতির দৃষ্টি, এবং ক্যারিয়ার ক্ষেত্রে কিন্তু ডেভেলপমেন্ট করবে। রবি আপনার পঞ্চমভাবে অবস্থান করছেন মাসের মাঝামাঝি অবধি। যারা গর্ভবতী মহিলারা আছে, যারা প্রেগনেন্সি পিরিয়ডে আছেন, তারা একটু হলো সাবধানতা অবলম্বন করবেন। তবে যারা ফিল্ম দুনিয়ার সঙ্গে যুক্ত আছেন বা আপনি কোনো মেডিসিন শপের সঙ্গে যুক্ত আছেন, নিজস্ব মেডিসিন যে আছে শপ আছে, বা আপনি ইলেকট্রনিক্স গুডসের দোকান করেন, বা আপনার ক্ষেত্রে গভর্নমেন্টের কন্ট্রাক্টের সঙ্গে যুক্ত আছেন, বা চাকরি ক্ষেত্রে যারা বদলি চাইছেন, প্রমোশন চাইছেন, সেই জায়গাগুলো কিন্তু আপনাদের কিন্তু হবে। অর্থাৎ মাসের মাঝামাঝি পর্যন্ত, সেপ্টেম্বর মাসের মাঝামাঝি পর্যন্ত আপনাদের ক্ষেত্রে কিন্তু দুর্দান্ত রেজাল্ট আপনাদেরকে কিন্তু দিবে মেষ রাশি। লিখে রাখুন, ডায়েতে নোট করে নিন। ষষ্ঠভাবে, ষষ্ঠপতি 10ই সেপ্টেম্বর থেকে বকরি হয়ে যাচ্ছে। দেখুন এই জায়গাটা এবং আপনাদের তৃতীয় পতিও, আপনাদের ক্ষেত্রে শত্রুতা কিন্তু হবে, শত্রুতা আপনাদের নিজেদের লোক, নিজের জ্ঞাতিগোষ্ঠীর শত্রুতা কিন্তু করবে, এবং কিছু বন্ধু বান্ধব থেকেও হবে, এবং কিছু লোক আপনাকে গাছে উঠিয়ে দিয়ে মইটা কিন্তু টেনে নিবে। অর্থাৎ কিছু কিছু ক্ষেত্রে বিশ্বাসঘাতকতা, অর্থ হানি হওয়ার কিন্তু সম্ভাবনা কিন্তু আছে। মানে খুব চুলচেরা বিশ্লেষণ কিন্তু করা দরকার, কোনো কিছু সিদ্ধান্ত নেওয়ার আগে, কোনো কিছু স্টেপ নেওয়ার আগে মেষ রাশি আমি বলবো, ভালো তো সবটাই হতে পারে না, কিছু তো খারাপ থাকে। এই জায়গাটা কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট কিন্তু সমস্যা, স্কিন ডিজিজ কিন্তু আপনাদের হতে পারে, স্কিনের প্রবলেম, স্কিনের রোগ আপনাদের কিন্তু এই সময় কিন্তু হওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে। এবং আপনাদের ক্ষেত্রে বিশেষভাবে মেষ রাশির ক্ষেত্রে হয়তো কিছু সমস্যা চলে আসা, এবং অর্থ লেনদেনের ব্যাপারে সাবধানতা অবলম্বন করুন। সপ্তম পতি আপনার পঞ্চমভাবে অবস্থান করছে, চতুর্থ এবং পঞ্চম, আপনাদের ক্ষেত্রে দাম্পত্য সুখের জায়গা দেখা যাচ্ছে, দৈনন্দিন রোজগারের জায়গা যথেষ্ট ভালো, এবং আপনাদের ক্ষেত্রে যারা পার্টনারশিপ বিজনেস করছেন সেখানে যথেষ্ট ভালো, এবং এই সময়ের মধ্যে এডুকেশন যারা করছে এডুকেশনের জায়গাটা কিন্তু যথেষ্ট ভালো, কারণ পঞ্চমভাবে রবি অবস্থান করবে। যারা বড় ধরনের কোনো জায়গাতে পড়াশোনা করছেন সেই জায়গাগুলো কিন্তু যথেষ্ট ভালো দিক কিন্তু দেখা যাচ্ছে। সপ্তমপতি পঞ্চমভাবে আপনাদের প্রেমজ কানেকশানগুলো ভালো আসবে, মাঙ্গলিক ক্রিয়া, বিয়ে না হলেও বিয়ের জন্য আপনাদের বেশ কিছু সুখবর কিন্তু অপেক্ষা করছে। অষ্টমভাবে মঙ্গলের দৃষ্টি একটু হলো ছোটোখাটো চোট আঘাত লাগতে পারে, একটু সাবধানতা অবলম্বন করবেন। ভাগ্যপতি আপনাদের বকরি অবস্থায় অবস্থান করছে, অ্যাভারেজ ফল দিবে, খুব খারাপও দিবে না আর খুব ভালো দিবে না, এবং মঙ্গলের অষ্টম দৃষ্টি আপনাদের ভাগ্যভাবে পড়ছে, যে জন্য এই জায়গাটা কিছুটা ক্ষেত্রে আপনাদের ম্যানেজ করে নিবে, কিছুটা হলেও আপনাদের কিন্তু ভারসাম্য বজায় রাখবে ভাগ্যভাবের উপর। মোটামুটি ওভারঅল যদি বলি, ভাগ্যভাব আপনাদের ক্ষেত্রে কিন্তু শুভ ওভারঅল। কর্মপতি কর্মভাবে অবস্থান করছে বকরি অবস্থায়, যারা কর্মকেন্দ্রিক সমস্যা নিয়ে চলছিল সেই জায়গাটা, কর্মকেন্দ্রিক সমস্যার জায়গাটা আপনাদের কাটবে, এবং কর্মের জায়গাটাতে প্রমোশন পদোন্নতি যারা চাইছিলেন, কর্মক্ষেত্রে প্রমোশন পদোন্নতি আপনাদের একাদশপতিও, একাদশ ভাব, একাদশপতি আপনাদের কর্মভাবে অবস্থান করছে, সফলতা সাকসেস লাভ কর্মক্ষেত্রে হবে, বদলি ট্রান্সফার যারা চাইছেন, এবং সুনাম
মান সম্মান বৃদ্ধি, কর্মক্ষেত্রে সুনাম অর্জন, প্রমোশন, এই সম্ভাবনাগুলো কিন্তু থাকছে এবং সফলতা, সাকসেস, লাভও আপনাদের থাকবে। কিন্তু আপনাদের এ মাসে বেশ কিছু ক্ষেত্রে পেটের সমস্যা কিন্তু আপনাদেরকে ভুগাতে পারে, পেটের সমস্যাতে আপনারা কিন্তু ভুগতে পারেন। এবং বিদেশের সাথে যারা রত আছে বিদেশ থেকেও কিন্তু লাভ কিন্তু পাবেন, যারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে বিদেশের সঙ্গে যুক্ত আছেন এখান থেকে যথেষ্ট লাভ পাবেন, মিডিয়া রেটের জায়গাতে যথেষ্ট লাভ দেখা যাচ্ছে। নমস্কার, ধন্যবাদ।